প্রিয় দর্শক, ঘাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম হাট ঐতিহ্যবাহী আমবাড়িয়াহাট। প্রতি শুক্রবার এবং সোমবারে এখানে গরুচকলে হাট বসে, তবে শুক্রবারের হাটটি বড় হয়, সোমবারের হাটটি একটু ছোট হয়। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে মিডিয়াম জাতের সার বা ছুঁকুলি কী ধরনের দাম চায় তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ছোটো ছোটো সার গরু মিডিয়াম জাতের, ভাই এই যে দেখছি এটার বয়স কীরকম হবে? এগারো মাস, এক বছর হয়নি। এটা দাম কত যাচ্ছে? ৫৫ হাজার। দরদাম করছে কেউ? কত পর্যন্ত উঠছে? ৪৮-৪৯। এত দাম এগুলির? তারপর একটু দেখি, একটা দেশাল গরু দেখছি। কাকা এটার দাম কত যাচ্ছে? হ্যাঁ, ৫৫ যাচ্ছেন। উনি কত দাম করতেছে? ৪২। এই যে শুনছেন প্রিয় দর্শক, এগুলো মোটা তাজা করার খামারে এই গরুগুলি খুব কাজের দেয়। ভাইটার দাম কত যাচ্ছেন? দাম ৫৫। দরদাম করছে কত? ৪৫। তারপরে এটা দেখি, এটার দাম কত যাচ্ছে? দাম তো ৩০ চাচ্ছেন। দরদাম হয়েছে? ২৫-২৬ করছে। ২৫-২৬ বলতেছে, বাজারের অবস্থা খুব খারাপ। শুনছি আমরা সুপ্রিয় দর্শক, তারপরে আসুন আপনাদেরকে আমরা, এই যে দেখছেন আপনারা ছোট ছোট সার বাছুর, এই সার বাছুরের দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভাই এটা আপনার? ভাইয়া এটা আপনার? হ্যাঁ, এটার দাম কত যাচ্ছে? কত যাচ্ছে? ৩৫,০০০। দরদাম করছে কেউ? কেউ করেনি এখন। এই যে দেখছেন আপনারা সুপ্রিয় দর্শক, প্রচুর আমদানি হয়েছে এবং এ হাটে এখন প্রচুর ভিড়। তা আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই। এই যে দেখছেন আপনারা, বৃষ্টি চলছে, সেই সঙ্গে কাদা। এই বৃষ্টি কাদার মধ্যে আমরা, এটা আপনার? দাম কত যাচ্ছেন? ৪৩ দাম বলতেছে। আপনি কত চাইছেন? হ্যাঁ, ৪৬,০০০ চাইছেন, ৪৩,০০০ পর্যন্ত দাম উঠেছে। এই যে দেখছেন, মোটা তাজাকরণ খামারের জন্য এই গরুগুলি মানুষ নিয়ে থাকে। তারপরে এখানে আমরা দেখি, ভাই এই গরুগুলা কে নিল? আপনি? ভাই নিছে। আপনি নিছেন? একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? আমার বাড়ি এইখানেই। এইখানে এই গরুগুলি নিয়ে কই যাবেন আপনি? সাতক্ষীরা। সাতক্ষীরা যাবেন? আপনি সাতক্ষীরায় ব্যবসা করেন? কোন গরুগুলো নিচ্ছেন? আমার গরু সব চলে গেছে, আর একটা গরু। এই যে এটা নিচ্ছেন? আচ্ছা, এটা কি ধরে নিচ্ছেন? আপনারা বেচছেন? কত করে বেচছেন ভাই? ৪৫,০০০। এই তো বড়টা ৪৫,০০০। তারপরে এই যে এগুলি? এইগুলো ৪০-৪২। ৪০-৪২। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে এখানে আমবাড়িয়াহাটে কী দরে গরুগুলি বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই যে দেখুন একটু বড়টা, এটা ৪৫,০০০ টাকা। ৪৫,০০০। আর এগুলো ৪০-৪২। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ছোট ছোট সার গরু এগুলোর আমরা একটু দামগুলি, এই যে আপনারা দেখছেন বৃষ্টি কাদা, কিন্তু তাও মানুষের অভাব নেই। ভাই কত দাম চাচ্ছেন? ৪৫-৪০ দাম চাচ্ছেন। দাম উঠছে কত? ৪০ পর্যন্ত বলতেছে, আপনি ৪৫ চাইছেন। আচ্ছা ধন্যবাদ। তারপরে একটু দেখি আমরা সুপ্রিয় দর্শক, ভালো আছে আপনার? এটা ক্রস ৪৪। আচ্ছা, শুনছেন সুপ্রিয় দর্শক,
যে তারা বলছে যে দাম খুবই কম। ভাই কত যাচ্ছেন এইটা? 45 চাইছে, দরদাম করছে কেউ? কত? 42। এই যে দাম হচ্ছে। তারপরে দেখি এখানে একটা দেশাল গরু দেখছি, এটা দাম কত যাচ্ছে? 42। দরদাম করছে কত? 36। 36 পর্যন্ত দাম হচ্ছে। এই যে দেখুন, আপনাদেরকে যারা খামার করতে চান আপনারা মোটা তাজাকরণের উদ্দেশ্যে, সেই খামারের গরুগুলি আমরা দেখাচ্ছি। এটা কত দাম চাচ্ছেন? 38 চাওয়া দাম। আর দরদাম কত করছে মানুষ? 35। একজন এক রকম বলতেছে। আচ্ছা দেখছি আমরা। তারপরে আমরা এখানে দেখি, ভাইটা কত চাচ্ছেন? 33 চাইছেন। মানুষ দরদাম কত করছে? 30-এর নিচে? 28 পর্যন্ত দাম। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রচুর কাদা, প্রচুর কাদার মধ্যে এখানে প্রচুর পরিমাণে লোক এসেছে, লোক সমাগম হয়েছে। যে আপনারা দেখছেন আমবাড়ি হাট একদম পুরো। আজ শুক্রবার, আজ 26 জুন 2020 শুক্রবার। আপনাদেরকে আমরা এই আমবাড়ি হাটটি একটু দেখানোর চেষ্টা করি। আসুন, তারপর একটু দেখি এই দেশালটা কত দাম? 34। দরদাম করছে কেউ? 30 ভাঙ্গে বলতেছে। আচ্ছা শুনছি আমরা। তারপর আসুন শুক্র দর্শক, এদিকে আমরা একটু দেখি। এই যে দেখছেন এই ধরনের থোকগুলিতে, এগুলিতে বিকৃত গরুগুলি রাখা। তাহলে একটু শুনি। হ্যাঁ হ্যাঁ, এটা কত দিয়ে নিলেন? নেই, আমার গরু। আপনার গরু? হ্যাঁ। কত চাচ্ছেন? আমি 43.5 চাই। তার 43.5 চাইছেন, আর তারা কত বলে? 43-এর 300 কম বলে। আচ্ছা 43-এর 3000 কম বলে? হ্যাঁ 300 বলে। না 300 বলে। তারপরে একটু তারপর একটু আমরা এদিকে দেখি, বিক্রি হয়ে গেছে। এখানে একটা কাস্টমারও, ওনারা সবাই চলে গিয়েছে বাইরে। ভাইটা কতদিন নিলেন? 43 হয়নি এখনো? এখন আপনারা দেখছেন অনেক দরদাম চলছে, দেখছেন চারদিকে বেচা বিক্রি মোটামুটি চলছে। আমরা একটু এই যে এই সাইজের গরুগুলি, যেগুলো খামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট গরু, আসুন আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, আপনি কি বেচলেন না কিনলেন? কিনলাম। কোনগুলো কিনলেন? এই এইগুলি কিনলেন। কয়টা গরু কিনছেন ভাই? 7টা। কোথা থেকে আসছেন? যশোর ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে আসছেন? এই 7টা গরু কিনছেন? কি দরে কিনছেন ভাই? 27 আছে, 25 আছে, 26 আছে। মানে 25,000 সর্বনিম্ন, 25 থেকে 27-এর মধ্যে কিনছেন? এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বিক্রিত দামগুলি আমরা জানানোর চেষ্টা করছি। উনি ঝিনাইদহ থেকে আসছে, যশোর ঝিনাইদহ। এই যে আপনারা দেখছেন এই ধরনের গরু কি দরে বিক্রি হয়, এই যে ছোটো ছোটো গরু, এই যে দেখুন 25 থেকে 27-এর মধ্যে ওনারা কিনছেন। আচ্ছা ভাই, আপনি কোন হাটে বিজনেস করেন? নয় মাইল বলে এই জায়গাটাকে, যশোরে। জি আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। তারপর সুপ্রিয় দর্শক, এদিকে একটু দেখি। ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? ঝিনাইদহ থেকে। আপনি কয়টা গরু কিনছেন? 4টা। 8টা? এই যে এইগুলি, এইগুলি সর্বনিম্ন কত দিয়ে কিনছেন? সর্বনিম্ন আছে 25,000, 26,000, 23,000। 23,000 থেকে শুরু করছেন? এই যে সুপ্রিয় দর্শক দেখছেন আপনারা, 23,000 থেকে এই গরুগুলি শুরু হয়েছে। উনি ঝিনাইদহ থেকে, যশোর ঝিনাইদহ। এই যে আপনাদেরকে আমরা বিক্রিত গরুর দামগুলি জানানোর চেষ্টা করছি। তো সুপ্রিয় দর্শক,
এই আমবাড়ি হাট থেকে আজ 26শে জুন 2020 আপনাদেরকে যারা মোটা তাজাকরণের উদ্দেশ্যে আপনারা ছোট ছোট সারগরু খোঁজ করেন সেই সারগরুর দাম আমরা জানার চেষ্টা করলাম। তো ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।